কম তেল এবং কম মশলা দিয়ে এছাড়াও কিন্তু সাথে আলু দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো এভাবে মাংস রান্না করলে কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে সেই সাথে রান্না করতে একদমই কম সময় লাগবে এক কেজি পরিমাণে মাংস নিয়েছি এখানে হাড় তেল এবং মাংস সহ নিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে ঝোলটা ঘন হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে দুই টেবিল চামচ কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে সেই সাথে এখানে এক চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে টালা জিরে গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো আর দেড় চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো সেই সাথে ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাণে আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলা কিন্তু আমার বাসায় বানানো আর কিভাবে এই মশলাটা রেডি করেছে সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করব এই মশলাটা যে কোনো মাংস রান্নাতে ব্যবহার করলে কিন্তু মাংসটা শাহি শাহি একটা ফ্লেভার আসে এরপর এখানে তিন টেবিল চামচের মতো তেল দিয়েছি তেল দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মানে এমনভাবে মাখাতে হবে যেন হাড়ের ভিতরে বা মাংসের গায়ে সুন্দরভাবে মশলাটা লাগে অল্প একটু পানি দিয়ে হাত ধুয়ে এখন আমি চুলায় রান্নাটা বসিয়ে দিব। তেল খুবই কম ব্যবহার করার চেষ্টা করবেন আর আমি আজকে সহজভাবে কিন্তু প্রেশার কুকারে রান্না করে দেখাবো প্রেশার কুকারে রান্না করলে কালারটাও সুন্দর আসবে সেই সাথে তেল মশলা কম দিলেও কিন্তু মানে টেস্টটাও ভালো আসবে আবার সময়টাও কম লাগবে রান্না করতে মাংসটা ভালোভাবে অল্প পানি দিয়ে কষিয়ে নিব আগে থেকে আমি লবণ হলুদ দিয়ে কিছু আলু এভাবে করে ভেজে নিয়েছি আলু দিলে মাংসে আমাদের কাছে খেতে ভালো লাগে এর জন্য দিয়ে দিলাম যারা আলু পছন্দ করে না তারা স্কিপ করবেন ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি গরম পানিটা দেওয়ার কারণে সময়টা কিন্তু আরও কম লাগবে এরপর আমি লবণটা ঠিকঠাক আছে কিনা টেস্ট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলো রাচটা অবশ্যই আমি মিডিয়াম টু লোয়ে রেখে দিব হাই আছে রাখবো না এরপরে ছয়টা থেকে সাতটা বাসি দিলে কিন্তু আমি নামিয়ে ফেলবো চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম এরপরে কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি বাসি দেওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকনা খোলা যাবে না এই যে দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে আর আমি কিন্তু একদমই কম তেলেই রান্না করেছি সেই সাথে এখানে কিন্তু মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে লাস্টে একটু কাঁচামরিচ ফালি করে দিলে ফ্লেভারটা সুন্দর আসবে আর এখানে আবারও একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মাংস রান্না হয়ে গেছে আর এটা খেতে কিন্তু ভীষণ মজার প্রেসার কুকারে এভাবে মাংস রান্না করে দেখবেন সময়টা কম লাগবে টেস্টটাও ভালো আসবে সেই সাথে কালারটাও ঠিকঠাক থাকবে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলোতে রাখবেন